কিচেন থেকে আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে চিকেন দিয়ে কিভাবে মিষ্টি কুমড়া এন্ড পালং শাক রান্না করা হয় সেটাই দেখাবো। ফার্স্টে আমি তেল দিয়ে দিচ্ছি, আমার ফ্রাই প্যানটা একটু গরম করে নিই। দেন আমি তেল ঢেলে দিলাম, এখানে এক কাপ পরিমাণ তেল আছে। তেলটা একটু গরম হতে থাক, এখানে আমি আদা বাটা এন্ড রসুন বাটা, কালি জিরা, দুটো এলাচ আর জিরা, আর মরিচ আর একটু হলুদ। ফার্স্টে আমি জিরাগুলো দিয়ে দেবো, একটু জিরাগুলো ভেজে নেব, তারপর আমি কালি জিরাগুলো দিয়ে দেব, তারপর আমি দুটো যে এলাচ দিয়েছি সেটাও দিয়ে দেবো, লংও দিয়ে দেবো। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি আদা বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেবো, এখানে এক চামচ কম রসুন বাটা আছে। এগুলো একটু ভালো করে ভেজে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন করার পরে তারপর আমি সব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দেবো। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। আমি মরিচের গুঁড়ো দিয়ে দেবো, ভালোভাবে মিক্স করবো সবকিছু। মশলাটা যাতে না পুড়ে যায় এই জন্য আমি একটু পানি দিয়ে দেবো, গরম পানি।
এখন আমি চিকেন গুলো ছেড়ে দিব আস্তে আস্তে করে আমি ভালোভাবে চিকেন গুলোকে ভেজে নেব মশলার সাথে আমি ভালোভাবে চিকেন গুলো কষতে থাকবো চিকেন গুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে দিব আবার মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে নে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতেছি চিকেন আর মিষ্টি কুমড়ো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি কাঁচা মরিচ দিয়ে দেব আস্তে আস্তে করে আমি পালং শাকগুলো দিয়ে দেবো সবগুলো পালং শাক আমি এইভাবে দিয়ে দিব খুলে দেখি আমি ভালোভাবে শাকগুলো মিক্স করে দেব চিকেনের সাথে
এখন আর ঢাকব না, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখানে গরম পানি আছে, গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। জলটা বাড়িয়ে দেব। ভালোভাবে মিক্স করে নেব। রেডি হয়ে গেল আমার চিকেন দিয়ে, পালং শাক দিয়ে অ্যান্ড মিষ্টি কুমড়া দিয়ে। এটা খেতে অনেক মজা, আপনারা ট্রাই করে দেখবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।